মাকে ধরে বেয়ে বেয়ে না উঠে খোকা বাবু শোনা নিজে ওঠো না তাহলে বুঝবো তোমার করিস্মা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ বন্ধু এবার কিন্তু নতুন একজনকে নিয়ে কারণ এ এখন কিন্তু চুমকিকে নিয়ে না স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে ওয়াইটি মাতিয়ে রেখেছে যে আমাদের সোনামাসি সোনামাসি আমি কোমাসিকে সোনামাসি বলে রাখি কেন বলো তো সোনামাসি নাম দিয়েছি প্রথমে দিয়েছিলাম সোনা তো সোনা বলেই বলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চ্যানেলটার নাম সারা ওয়াইটিতে কেয়ার সোনা ভর্তি প্রচুর সোনাও প্রচুর সোনাদের খাইয়ে দেয় নাচ করে সোনাদের নিয়ে অনেক কিছু করে তা রিসেন্ট আবার বিয়ে করেছে ছেলের বয়সে একটা ছেলেকে বাবুকে বিয়ে করেছে না 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 বন্ধুরা আমি সোনা কেন নিয়ে আজকে কিছু বলবো না সোনা কেন বলি বলো তো ওই যে কলকাতায় সোনা নামে একটা জায়গা আছে না ওইখানকার মেয়েরা যেমন হয় আমার সোনামাসি হচ্ছে তাই মানে সোনা হচ্ছে তাই ওই জন্য আমি সোনা বলি এই দিনকে বলেছিলাম না আজকে আমি কি তোকে নিয়ে ভিডিও করব না আজকে আজকে কেয়াজোনার বাবুকে নিয়ে ভিডিও করব বাবু কেয়াশোনার বাবু দুটো বাবু একটা হাজবেন্ড বাবু আর একটা ছেলে বাবু তো আজকে ছেলে বাবুর কথা বলবো তা বাবু দেখছি তো ভিডিও করছো মাকে ধরে ধরে উঠছো মা স্কেলারটার থেকে পড়ে গেছে ফার্স্ট ভিডিও করলে করেই কত ভিউ একশো তেত্রিশ কে ভিউ বুঝতে পারছো বন্ধুরা সোনার কি দাপট ওয়াইটিতে সোনাকে যেই দেখিয়েছে সেই একশো তেত্রিশ কি ফার্স্ট ভিডিওতে তা বাবু মাকে না ধরে একা করো না মাকে দিয়ে তো এতদিন মাকে দিয়ে ব্যবসা করলে মা মাকে দিয়ে মাকে ক্যামেরা করে ওই সমস্ত নোংরা নোংরা ভিডিও করে মার ভিডিও করে মার পয়সায় খেলে এতদিন মাকে দিয়ে ব্যবসা করলে এখন আবার মাকে ধরেই ব্যবসা উঠছ মাকে ধরেই ওপরে উঠছো নিজে ভিডিও করো নিজের করিশ্মা দেখাও দেখিয়ে চ্যানেলটাকে দাঁড় করাও তাহলে বুঝবো তোমার ক্ষমতা আছে নাকি এটা তোমাদের পূর্ব পরিকল্পনা যে মাকে আগে রাস্তায় নামিয়ে দেবো বাজারে নামিয়ে দেবো তারপরে মাকে ধরে 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 ওপরে উঠব তা পদ্ধতিটা ভালো পলিসিটা ভালো তুমি টোটাল ভিডিও ছেড়েছো এক দুই তিন চার চারটে ভিডিও ছেড়েছ তার মধ্যে সাবস্ক্রাইব হয়ে গেছে টু পয়েন্ট ফোর কে ফোর ওয়ান কে সাবস্ক্রাইবার তাহলে বন্ধুরা বুঝতে পারছো মানুষ এখন কার পেছনে দৌড়াচ্ছে আর লাস্ট ভিডিওটায় পঁয়ত্রিশ কে ভিউ হয়েছে মানে আমাদের কেয়াশোনাকে দেখেই হুরুড় করে ভিউআসা ওর ওর এসে চলে গেছে কিচ্ছু নেই ভিডিওতে কিচ্ছু নেই আমি লাস্ট একটা ভিডিও দেখলাম আটাই মেখে গেলো আটাই মেখে গেল কেয়াশোনা শিখিয়ে দিল বাবু তুমি পারবে না আমি মিশিয়ে দিই আটার ময়দা মেশালো ময়াম দিলো বাবু চটকে সুপুরো ভিডিওটায় শুধু ময়দাই চটকে গেল। আটাই চটকে গেল মাকে পরোটা করে খাওয়াবে তারপরে কে কেয়াশোনায় পরোটাটা করলো বাবু ফোনটা ধরল মানে ক্যামেরাটা ধরে ভিডিওটা করলো ভিডিও করে ওর চ্যানেলে দিয়ে দিল বুঝতে পেরেছো তাতে ভিউ হয়েছে পঁয়ত্রিশ কে সাতাশ মিনিটের ভিডিও সাতাশ মিনিটে শুধু আটাই মেখে গেল আর ওই দুটো একটা পরোটাই করলো আজকে মাঝখানে একটা কথা না বলে পাচ্ছি না কে সোনার আজকে একটা ভিডিও দেখলাম ওর দুই সোনাকে দেখলাম এক সোনা হচ্ছে কম্পিউটারে কাজ করছে আর এক সোনা বাসন মারছে মানে আমাদের বিশু সোনা বাসন মারছে ওই বিশু ভেড়াটাকে বলি ওই ভেড়াটাকে নিয়ে এসেছি তো এই জন্য এখন ভালো হয়েছে মাছ ছেলে বসে আনন্দ করে খাবে আর ওই ভেড়াটা বাসন টাসন মাঝবে এর আগের দিন মাংস রান্না করা দেখেছি তা আবার আমাদের আমাদেরকে সোনার পছন্দ হয়নি তো ওই ওই ভেড়াটা কাজ করবে বাসন মারছে লজ্জাও করে না গো সেটা আবার দেখাচ্ছে প্রথমত ছেলের বয়সে ছেলেকে বিয়ে করেছিস তারপরে আবার তাকে দিয়ে বাসন মাজাচ্ছিস সেটা দেখাচ্ছিস তোদের লজ্জাও করে না না এসব ভিডিও করতে তাই যে কে আসনার আর বাবু তোমাকে বলছি চারটে ভিডিও দিয়েছে চারটে ভিডিওতেই মা প্রথম ভিডিওটায় হচ্ছে থেকে মা পড়ে গেছে সেই মা দ্বিতীয়টায় হচ্ছে আজকে মা নতুনভাবে কই মাছ রান্না করবে ওই যে মা রান্না করেছে তুমি ভিডিও করেছো মানে সেই মা মাকে ভর করে করে উঠছো আরে সন্তান মাকে ভর করেই ওঠে কিন্তু তোমার মতো মা তোমার মা প্রথম দিকে যা ভিডিও করেছে সমাজের বুকে চলার মতো না একটা সমাজকে যুব যুব সমাজকে খারাপ করেছে তোমার মার সম্বন্ধে কত নেগেটিভ ভিডিও কত নোংরা নোংরা ভিডিও নেমেছে যদিও তোমার মার কিচ্ছু এসে যায় না কারণ তোমার মাকে ভিউজ কামাতে হবে সংসার চলতে হবে ঠিক আছে তৃতীয়টা করেছো ওই যে আটা চটকেছ পুরো ভিডিওটায় আটা ময়াম দিয়েছ ময়াম দিয়ে আটা মেখেছ দুজন মিলে হয়ে গেছে ভিডিও চতুর্থ ভিডিওটা হচ্ছে বাঘমারি বাজারে আজকে হচ্ছে মাকে নিয়ে মানে লাস্ট ভিডিওটা করেছো মাকে নিয়ে বাগমারি বাজারে গেছো তা পুরোটাতেই মা ভিডিওটাতে পুরোটাতেই মা মাকে ভরকে মাকে গুটি বানাচ্ছ গুটি বানিয়েছ দাবার গুটি মাকে তা বানাও তো আমি বলি বাবু একটু নিজের করিশ্মা দেখাও না নিজের ক্রিয়েটিভিটি দেখাও না মাকে বাদ দিয়ে দেখো বিগ জিরো ভিউ বিগ জিরো একটু করে দেখাও নিজের করিশ্মা একটু দেখাও তারপরে যদি দেখি পঁয়ত্রিশ কে চল্লিশ কে তাহলে বুঝবো তোমার ক্রিয়েটিভিটি আছে তোমার করিশ্মা আছে একটু দেখাও তো অবশ্যই এখন সবাই ওয়াইটিতে জেনে গেছি আমরা তুমি হচ্ছে সোনার মেয়ে সরি সোনার ছেলে এখন সব সবাই জেনে গেছে তোমার ফেসটা সোনার ছেলে সেই হিসাবে কারণ সোনার প্রচুর সোনারা আছে কেয়াশোনাকে ভালো রাখতে গেলে ভালোবাসতে গেলে তোমার ভিডিওটা দেখতে হবে নাহলে আবার কেয়াশোনা ওই যে নিচে ফোন নাম্বার দিয়ে দেয় ওই ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় ওই যে গিফটগুলো যায় টাকাগুলো যায় বাবু শোনা তোমাকে একটা কথা বলি মা এইসব নষ্টমিগুলো করে বসে বসে দেখো কি করে গো নাকি এটাই তোমাদের ব্যবসা মা ছেলের এবার আবার মাকে নামিয়ে সামনে রেখে তুমি ভিডিও করছো মানে মা ওদিকে করছে এবার ছেলে দু তরফ থেকে ইনকাম হবে তা মার যে সমস্ত নষ্ট দেখেছো তুমি ক্যামেরা করেছো তোমার লজ্জা করে না গো আজকের দিনে ইয়াং একটা ছেলে তোমার বন্ধু বান্ধব নেই তোমাকে কেউ গালাগাল করে না তোমাদের আত্মীয় স্বজন নেই তোমার এখনো জীবনই শুরু হয়নি বাচ্চা একটা ছেলে তোমার মা এই সমস্ত নোংরামি করে বেড়াচ্ছে তুমি কিছু বলতে পারো না শাসন করতে পারো না অবাক লাগে জানো তা আজকে বলছিলাম সে কথাই অন্য কথায় চলে গেছি তা বাবু তোমার একটু করিশ্মা দেখিও ভালো লাগবে তোমার ভিডিওতে তোমাকে দেখিও শুধু তোমার বেড়াতে যাওয়া তোমার ক্রিয়েটিভিটি দেখিও ভালো লাগবে মাকে ছাড়া একটু ভিডিও করে দেখিও আমার একটু দেখার খুব ইচ্ছা যে মাকে ছাড়া তোমার কত ভিউ হয় এটা আমাদের খুব ইচ্ছা মানে আমার খুব ইচ্ছা দেখার এটা একটু দেখিও ভয় পেয়ে যদি ভিউহার্সরা চলে যায় কোনো ভয়ের ব্যাপার নেই আবার তোমার মা সোনাদের নিয়ে আসবে কারণ সোনারা যদি তোমার মার তোমার তার ছেলের ভিডিওটা না দেখে কষ্ট পাবে না সোনাদের সঙ্গে সম্পর্ক সম্পর্ক থাকবে না তাহলে হ্যাঁ তো যাই হোক তা তুমি ভয় পেও না ওই একটা দুটো ভিডিও নিজে করো একটু দেখো ভিউ আর কেমন হয় নাহলে তোমার মা তো আবার আছে আবার তোমার ভিউদের ট্রেনে তুলে দেবে কারণ ও তখন ওর ভিডিওতে বলে দেবে হাই সোনারা আমার ছেলের মানে আমার বাবুর ভিডিওটা তোমরা দেখছো না কেন সোনারা আমি খুব রাগ করেছি এটা বললেই আবার হুর করে সোনারা ঢুকে যাবে তোমার বাবুর চ্যানেলে তো বন্ধুরা প্রচুর পরিশ্রম করি ওয়াইটিতে প্রচুর পরিশ্রম করি এক সময় ব্লকিং করতাম তোমরা যদি আমার পুরনো ভিডিওতে চলে যাও একদম প্রথম কার এক বছর আগেকার ভিডিওতে চলে যাও তাহলে দেখতে পাবে আমার রান্না রান্নাবান্না আমার গাছ লাগানো আমার বেড়াতে যাওয়া হ্যাঁ আমার ক্রিয়েটিভিটিগুলো সমস্তটা আছে একদিনের পুরো সারাদিনের আমার আমি কি করি খুব কষ্ট করে আমরা ভিডিও বানিয়েছি কিন্তু বন্ধু তোমরা আমাদের সাথ দাওনি আমাদের ভিউয়ার্সরা আমাদের সাথ দেয়নি তখন কেন বলো তো তখন ভালো লাগেনি শোনার মতো করতে পারিনি তো অথচ কেয়াশোনার ভিডিওতে দেখেছি হাজার হাজার আমার কিন্তু হিংসা না হিংসা থেকে বলছি না আমি কিছু ভিহার্সদের উদ্দেশ্যে বলছি যে অথচ এই এই কেয়াশোনার ভিডিওতে দেখেছি লাখ লাখ ভিউ হাজার হাজার ভিউ তখন খুব খারাপ লেগেছে যে একটা আমরা একটা ব্লগিং চ্যানেল করি এত কষ্ট করে করি ভিউয়ার্সরা দেখতে আসে না কেন কি নেই আমাদের ভিডিওগুলোর মধ্যে প্রাণ দিয়ে করি তারপরে নেমে গেছি কন্ট্রোভার্সিতে এখন তোমরা খুব ভালোবাসছো সমালোচনা করছি ভীষণ ভালোবাসছো তাই এইভাবে যখন তোমরা আমাকে চাইছ আমি এইভাবেই ভিডিও করব এইভাবেই সমস্ত সবার সমালোচকের বস্তুয়ে মানে সবার সমালোচনা তুলে দেবো তোমাদের কাছে তোমাদের রায় নেবো রায় নিয়ে তোমাদের রায় আবার আমি দেব তো আজকে কদিন ধরেই যে কয়দিন আমাদের বাবু সোনা মানে আমার কেয়া সোনার যে ছেলে প্রীতম ড্যাশ চ্যানেলটার নাম আমি ইসে দিয়ে দেব আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো দেখছি যে চ্যানেলটা ওপেন করার সাথে সাথে হাজার হাজার ভিউ সঙ্গে সঙ্গে চ্যানেলটা মনি হয়ে গেল বুঝতে পেরেছ যার জন্য খুব মানে আপসেট হয়ে পড়লাম কী ব্যাপার কেন হলো তারপরে দেখলাম ওরে বাবা চারটে ভিডিওতেই তা না তোরা তানার মার করিশ্মা তার নিজস্ব কোনো করিস্মা নেই মাকে মাকে ব্যবহার করছে তাই জন্যই ভিডিওটা করতে নামলাম যে বাবু শোনার একটু নিজস্ব করিশমা দেখি তবে ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো কমেন্ট কিন্তু করো কেমন লাগলো তোমাদের আর তোমরা ওই চ্যানেলটায় গিয়ে দেখিয়ে দিও আর এই যে বাবু শোনা তোমার কিন্তু বন্ধু হয়ে গেলাম কারণ আমার ভিউয়ার্সরা তোমার ভিডিওটা না দেখলে তো কিছু বুঝতে পারবে না তাই ওদের বললাম তোমার ভিডিওটা দেখে আসতে তোমার মাকে সবাই চেনে ও মানে ভালো মানুষ তোমার মার ভিডিও দেখতে পারে না ও যারা শোনা তারা দেখে কারণ মা ছেলে মেয়ে সন্তানের সামনে তোমার মার ভিডিও দেখা যায় না তোমার ভিডিও দেখতে বললাম নাহলে তো বুঝতে পারবে না তো আজকে এই পর্যন্তই আর বেশি বকবক করবো না অনেক বকে ফেললাম তা আবার বললাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন করণি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছি ততক্ষণের জন্য টাটা